পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই, ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই কিন্তু মানুষ চাঁদকে ভালোবাসে, ঠিক তেমনি তোমার জীবনটাও কিন্তু একান্তই তোমার। তুমি কি হবে, কি করবে সে ব্যাপারে অন্যেরা পরামর্শ দিতে পারে, কিন্তু তাদের ইচ্ছে তোমার উপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই, কাউকে সেই সুযোগ দিতেও নেই। কেননা তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, তোমাকেই তোমার জীবনের সকল সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে। সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রিত করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। কাউকে কটু কথা বলবে না, কারণ সেও কটু প্রতিউত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্য যেমন কষ্টদায়ক, ঠিক অন্যের জন্য তেমনই কষ্টদায়ক। যেমন দণ্ডের প্রতিদণ্ড তোমাকে স্পর্শ করে, ঠিক তেমনি দণ্ডের প্রতিদণ্ড অন্যকেও স্পর্শ করবে। জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের একটা সিঁড়ি। যদি নিজেই নিজের বিবেককে বড় মনে করো, তবে শত্রু সৃষ্টি হবে, আর যদি হৃদয়কে বড় মনে করো, তবে বন্ধু বৃদ্ধি পাবে। বাক্পটু ও নির্বোধের সাথে তর্কে যেও না, কারণ বাক্পটু তোমাকে কথায় পরাজিত করবে, আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে। পৃথিবীতে চরিত্রের কারণেই কিন্তু অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। কথা বলার আগে বিষয় নির্বাচন করো, আর বিষয় নির্বাচনে পর্যাপ্ত সময় নাও যাতে তা পরিপক্ক হয়, কারণ মানুষের কথাগুলো ফলের মতো, সেগুলো পরিপক্ক হতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন। ছোটোখাটো বিষয়ে বিতর্ক করলে প্রচুর সময় নষ্ট হয়, কেননা আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা গুরুত্বপূর্ণ বিষয়ে চেয়ে ছোটোখাটো বিষয় সম্পর্কে বেশি জ্ঞান রাখে। কি আশ্চর্য ব্যাপার, মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকে তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাবে তখন নিচের দিকে তাকাও, যেন দেখতে পাও কারা তোমাকে ওই পর্যায়ে পৌঁছাতে সহযোগিতা করেছে। আর আকাশের দিকে তাকাও, যেন আল্লাহ তোমার পদযুগল স্থির রাখেন, অর্থাৎ যেন আল্লাহ তোমার এই মর্যাদা ধরে রাখেন। মানুষ তোমার কথায় তাদের কান বন্ধ করার আগে তুমি নিজে মুখ বন্ধ করো, আর মানুষ মুখ খোলার আগে নিজের কান খোলো, তবেই তুমি সফল মানুষ হবে। খারাপ সময় জীবনে আসবেই, কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময়ও তোমার জীবনে আসবে। জীবনে কখনই আশা ছেড়ো না, মনে রাখবে আজ না হয় কাল তুমি জিতবেই। চরিত্রটাকে এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় না পেয়ে ভরসা পায়। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকাল জীবন নিয়ে গর্ব করে যায়। হাসলেও কিন্তু চোখের জল আসে, আবার কান্নাতেও চোখের জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। বইয়ের অঙ্কগুলোর গরমিল হলে তা কিন্তু একটা সময় মিলিয়ে নেওয়া যায়, কিন্তু জীবনের অঙ্কগুলো একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ অমৃত মনে হয়, আর যখন রূপ পরিবর্তন করে গিরগিটির রূপ ধারণ করে তখন তার অমৃতবাণীও ডাস্টবিনে থাকা কীটের মতো মনে হয়। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, নাম্বার ওয়ান মায়া, নাম্বার টু অনুভূতি। এটা কোনো ব্যাপারই না যে তুমি কত ভুল করেছ বা কত ধীরগতিতে এগিয়ে আসছ। তুমি এখনও ওই সব মানুষগুলো থেকে এগিয়ে যারা কোনোদিনও চেষ্টাই করে নাই কিছু করার জন্য। গিভ আপ করা মানে কিন্তু সবসময় এটা না যে তুমি খুব দুর্বল প্রকৃতির, এর মানে তুমি অনেক শক্তিশালী,
এবং অনেক বুদ্ধিমান যে সেই সব ছেড়ে দিয়ে আগে অগ্রসর হতে চাচ্ছ। যতক্ষণ তুমি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী মনে করবে, ততক্ষণ তুমি তোমার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলিকে দূর করতে একদমই পারবে না। নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখো, তা না হলে তোমার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময় নষ্ট করবে না। দূর থেকে আমাদের সামনে সকল রাস্তা বন্ধ বলে নজরে আসে, তাই সফলতার রাস্তা আমাদের কাছে তখনই খোলা মনে হবে যখন আমরা সেটার অনেক কাছে পৌঁছে যাব। যে কোনো বড় কাজ করতে গেলে লাগে একাগ্রতা, আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তার পিছনে লেগে থাকার মতো ধৈর্য। কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব না, আর ধৈর্য সে তো একটা মহৎ ব্যাপার। ভিড় সবসময় সেই রাস্তায় অনুসরণ করে যেই রাস্তায় সোজা বলে মনে হয়, কিন্তু হ্যাঁ মানে সর্বদা এই নয় যে ভিড় সবসময় সঠিক রাস্তায় কিন্তু অনুসরণ করবে। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতানন্দ নিমেষেই হারিয়ে ফেলে। জীবনকে বাঁচার মতো করে বাঁচো। শুধু জীবন কাটানোকে জীবন বলে না। তুমি তোমার শ্রেষ্ঠ জীবনকে উপহার হিসেবে পেয়েছ একবার, সেটাকে বেকার কখনো নষ্ট করো না। যারা তোমাকে অপমান করেছে তাদের পাল্টা গালাগালি দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের কাজ করে যাও, একদিন সেই অপমানকারী তোমাকে বাহবা দেবে সফল হওয়ার পর। জীবনে কোনো এক পর্যায়ে এসে দেখবে তুমি পুরোপুরি একা হয়ে গিয়েছ, একদম একা। প্রচণ্ড মন খারাপেও ফ্যামিলি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কিংবা প্রিয় মানুষ কাউকে পাশে পাবে না, কাউকে না। অনেক বন্ধুবান্ধব আসবে জীবনে, কিন্তু কেউ চিরস্থায়ীভাবে পাশে থাকবে না। বসন্তের কোকিল হয়ে যে বা যারা আসবে তাকে কিংবা তার কাছে নিজের সব কিছু শেয়ার করে অবশেষে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মানসিকভাবে আরও ভেঙে পড়বে, আর তারপর আবার সেই মানসিক অশান্তির যন্ত্রণা ঘিরে ধরবে তোমাকে। একটা সময় তুমি নিজেই নিজের অজান্তে বড্ড একা হয়ে যাবে, কোনো কিছু আর তখন ভালো লাগবে না। নিজেকে নিজের কাছে অসহায় মনে হবে, নিজেকে অপরাধী মনে হবে, মনে মনে ভাববে হয়তো তুমি জীবনে ভুল, তারা সবাই সঠিক। মনে হবে তোমার কোনো ত্রুটি কিংবা দোষের কারণে সব হারাচ্ছ। এমন একটা সময় তুমি পার করবে যখন সামান্য একটু সান্ত্বনা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবে, মানসিক সাপোর্টের অস্থির হয়ে থাকবে, কিন্তু কারো কাছ থেকেই পাবে না। পরিবার পরিজন তোমাকে ভুল বুঝতে শুরু করবে, আত্মীয় স্বজনরা তোমাকে দাম দেবে না, আগের বন্ধু বান্ধবগুলো আর তেমন খোঁজ খবর নিবে না। ওই সময়টা হচ্ছে খারাপ সময়, যে সময় সব কিছু প্রতিকূল অবস্থায় থাকে। জীবনে এমন সময় আসলে তখন একা বাঁচতে হয়, নিজেকে নিজেকে ভালোবাসতে হয়, সময় দিতে হয় নিজেকে, প্রার্থনা করতে হয়, মনে বিশ্বাস রাখতে হয়। মনে রাখতে হবে জীবনের সবচেয়ে কঠিন কষ্টগুলো নিজেকেই ভোগ করতে হবে, জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধে একাই লড়তে হবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। সবসময় নিজের দিকে খেয়াল রাখবে, নিজের প্রতি সবসময় কনফিডেন্ট রাখবে, দেখবে এক সময় তুমি অবশ্যই সফল হবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।